আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকে করব মাছ ভুনা। তো মাছ ভুনার জন্য আমি প্রথমে একটু অলিভ অয়েল নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ বাটা নিয়েছি, সাথে নিয়েছি আদা ও রসুন বাটা। যেহেতু বড় মাছ তাই আমি একটু আদা বাটা দিয়েছি। এরপরে আমি মশলাটা একটু কষে পরিমাণ মতো লবণ দিব। ওদিকে আমি মাছটা আলাদা করে ভেজে রেখেছিলাম নোনার হল মাখিয়ে। তো এখানে একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো। মাছটা যেহেতু আমি আগেই ভেজে রেখেছিলাম পাশে, তো আমি লবণের পরিমাণ কম দিয়েছি। দেব জিরা গুঁড়ো দিয়ে ভালো মতো মশলাটা কষাবো। মশলাটা কষে শুকনো হয়ে আসলে পরিমাণ মতো পানি দেবো এবং আরও একটু কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে। এরপর যখন তেলটা আস্তে আস্তে উপরে উঠে আসবে আমি তখন মাছ ভাজাগুলো ভিতরে দিয়ে দেবো। মাছ ভাজাটা দিয়ে আমি এরপরে এর ভিতরে একটু ধনে পাতা কুচি দেব এবং এটা ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, ফেসবুক পেজে থেকে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন, আর যদি ইউটিউবে দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।